Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমার আমিরার জন্মদিন ছিল, ভেবেছি কিছুই করব না, কিন্তু সকাল সকাল ও নিজের থেকে বলছিল ওর নাকি হ্যাপি ডুডু। আমি অবাকই হয়ে গেছি, তারপরে ভেবেছি ওকে কয়েকটা বেলুন ফুলিয়ে দিব, ও এত অনেক খুশি হবে। অনেকগুলো বেলুন নিয়ে আসছিলাম দোকান থেকে, কিন্তু ও যে পরিমাণ দুষ্টামি করছিল আমার আর ধৈর্য ছিল না এতগুলো বেলুন ফুলানোর। তারপরে কয়েকটা ফুলানোর পরে আর মানে ইচ্ছাই হয় নাই। এরপরে আমি আবার আজকে বাহিরে একটু কাজে যাব, তার জন্য আসলে কয়েকটা ফুলানো হয়েছিল। যাই হোক, আসলে সন্তানের মুখে খুশি দেখাটাই খুব ভালো লাগে, আর কিছুই না। বেলুন ফুলানোর পরে ও যে খুশিটা হয়েছিল ওইটা আসলে একদম বলার বাহিরে। হঠাৎ আমিরার মামা আসছিল ওই দিন, বার্থডের দিন। তখন আমি ভেবেছি বাসায় একটা তিরামিসু ছিল, তিরামিসুটার উপর একটু ডেকোরেশন করে দিয়েছি, এতে আসলে ও এত খুশি হয়েছে একদম। আপনাদের সবার কাছে অনুরোধ, একটু দোয়া করে দিবেন আমার মেয়ের জন্য, ও যেন একটা ভালো মানুষ হতে পারে। এটা হলো বাংলাদেশ এম্বাসির কাছে, আমার পাসপোর্টের কাজে একটু আসছিলাম, আর ওই দিনের ওয়েদারটা খুবই খারাপ ছিল আসলে। আর বার্থডের যে ভিডিওটা খুবই ছোট করা হয়েছিল, তার জন্য কারণ কি, যখন বাচ্চাদের 2 বছর হয়ে যায় আমার মনে হয় ওরা নিজের মন মতন যা ইচ্ছা তা করে, তখন আসলে মায়ের বাবার কথা শুনে না, নিজের মন মতন চলার চেষ্টা করে। ওর জন্য একটা বার্থডে ড্রেস এনেছিলাম, কিন্তু ওটা খুব মানে পছন্দ হয়নি, পরে নেই, তার জন্য এগুলো কিছুই শেয়ার করি নেই। আর আজকে এত অন্ধকার ছিল, ভিডিওগুলো খুব কালো কালো আসছে, আর ভেবেছিলাম বাংলাদেশ এম্বাসির এই কাছে, কিন্তু চারপাশে এত সুন্দর সুন্দর ফুল ফুটে দেখলে কিন্তু খুবই ভালো লাগতো। আমি এরকম একটা ভিডিও করেছিলাম অনেক আগে, তখন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ছিল এম্বাসির দৃশ্যগুলো। আসলে চারপাশ এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকলে অনেক ভালো লাগে ওই রাস্তাটায় হেঁটে যেতে, আর কিছুই না। এই তো খুব সুন্দর ঝর্ণা এটা, আর এখন এই ঝর্ণাতে টাইমে টাইমে কিন্তু বন্ধ করে দেয়, যে কোনো সময় আসলে এই ঝর্ণাটা আগে চলানো থাকতো, এখন বন্ধ করে দেয় কেন জানি না। আমার হাজব্যান্ড এটাই বলেছে, উনি যতবার আসছে ততবার এটা মানে খোলা পেয়েছে, আর আমরা 3 বার আসছি, 2 বারে বন্ধ পেয়েছি। তারপর আমার থেকে খুব ভালো লাগে এই জায়গাটা, কেন জানি খুব সুন্দর আমার থেকে মনে হয়। আর আমরা ওই দিন আসলে ঠান্ডা অনেক পড়ছে, তার জন্য বাসায় চলে যাব। আর আজকের ওয়েদারটা তেমন ভালোই ছিল না, দেখতেই পারছেন ভিডিওগুলোতে। আর এখানে মানে চারপাশে কিন্তু ছোট ছোট ফুল থাকে, ঘাস ফুলগুলো দেখতে সামনের থেকে এত সুন্দর লাগছিল। আর ওর জন্মদিনে ওর নানু একটা ড্রেস দিয়েছিল, সাদা ড্রেস, ভেবেছি এটা পরে নিয়ে আসি বাহিরে একটু ছবি তুলে দিব, কিন্তু আমার মেয়ে আমিরা একদমই ছবি তুলতে চাচ্ছিল না, ও ফুল নিয়ে ব্যস্ত। আসলে বললাম তো, 2 বছর হলে বাচ্চারা কোনো মতেই মা বাবার কথা শুনতে চায় না, ওই সময় ওদের নিজের মন মতন চলতে চায়। আর ঝর্ণার এই পাশেও কিন্তু খুবই সুন্দর, আর
অনেকক্ষণ ঝর্ণার পাশে বসে থাকার পর যখনই বাসায় আসার জন্য রওনা দিয়েছি তখন দেখলাম অনেকে এখানে তালা লাগিয়ে রেখেছে। আমি দেখে অবাক হয়েছি, আসলে ওদের বিশ্বাস ঝর্ণা বা কিছুর সামনে এভাবে তালা লাগিয়ে রাখলে ভালোবাসাটা অনেক দিন টিকে থাকে। আমি জানি না কতটুকু সত্যি, আর এগুলো আসলে আমি একদম বিশ্বাস করি না। যাই হোক, মানুষের ভালোবাসার থেকে কত কিছুই না করতে পারে, এটা দেখে আসলে অদ্ভুত লাগে। ভিডিওর একেবারে শেষ প্রান্তে যদি আমার ভিডিওটা কারোর ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে। এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও একটু হাঁটাহাঁটি করছিল, এটা একটা ভিডিও শেয়ার করে দিলাম। আমার আম্মু দেখলে খুব খুশি হবে এই ড্রেসটা ওর গায়ে লেগেছে এটা শুনে, কারণ কি এটা গত বছর পাঠিয়েছিল, এটা অনেক বড় হয়েছিল। জন্মদিনে দুইটা ড্রেস দিয়েছিল, একটা লাল একটা সাদা, আর এটা অনেক বড় ছিল, তার জন্য এটা রেখে দিয়েছি, বলেছি সামনের বছর পরাবো। মাশাল্লাহ আমার মেয়েটার গায়ে এবার লেগেছে, এটা দেখে আমার আম্মু অনেক খুশি হবে, এটাই ভালো লাগছে। আর আজকের জন্য এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।